আন্টি, সরি বললাম,
Give me high five. কি হলো? Give me high five. তোমাকে অনেক থ্যাঙ্কস। যে কাজ আমি মা হয়ে করতে পারিনি সেটা তুমি করছো। অনেকদিন ধরে আমি প্ল্যান করতেছিলাম ওকে এরকম একটা ধোলাই দিতে হবে, কিন্তু ওর আব্বার ভয় আমি পারিনি। ওর বাপের লায় ও মাথা এরকম মাথায় উঠছে, এরকম দরকার ছিল। ওর বাবা ওকে নষ্ট করছে, যখন যা চায় তাই দেয়, কোনো শাসন করে না, আমাকেও করতে দেয় না। আমার আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে এই মেয়ে। আন্টি আপনি আসলে আদর্শ মা। হ্যাঁ আমি এতদিন বুঝতে পারিনি, আপনি করে ভুল বুঝছিলাম যে আপনি বোধহয় শাসন করেন না, কিন্তু আপনি একদম রাইট। ও জীবনে কি করতে পারছে? তোমরা বিয়ে শাদী বাচ্চা কাচ্চা জব কত কিছু করেছো, আর ও না পড়াশোনা ঠিক মতো করছে না। হ্যাঁ আন্টি তাই তো, আমিও তো এই জন্য বাধ্য হয়ে ওরে এরকম একটা ধোলাই দিতে বাধ্য হয়েছি। ওর দ্বারা কিচ্ছু হবে না, ওর এরকম একটা ধোলাই খুবই দরকার ছিল। জোসনা থ্যাংক ইউ সো মাচ মা। কি বলেন আন্টি? আমার কোনো কথা শুনে না, দিন রাত দরজা খিয়ে এই অনলাইনে পড়ে থাকে। হ্যাঁ সারাদিন প্রেম প্রীতি করে, এত বেশরম। আমি ওকে কত বোঝানোর চেষ্টা করেছি, না ভদ্রভাবে চলে না ভদ্রভাবে কোনো কাজ করে। আপনার মনে এসব আছে? আমি যদি আগে জানতাম তো কবে ওরে এই ডোজ দিয়ে দিতাম। যাই হোক খুবই ভালো হয়েছে। কি যে খুশি লাগতেছে আন্টি, একটা বিগ রিলিফ। আন্টি অনেক খুশির চোটে আরো কয়েকটা দিই ওদের, না অল্প সময় বিশে বিশে জায়গায় দিতে পারিনি, একদম ভালো মতো দিই আর একটু। না না থাক, ওয়ান টাইম এরকম ডোজ ঠিক আছে, নেক্সট টাইম যদি আবার কিছু করে না আমি তোমার কাছে নিয়ে আসবো বা তোমাকে খবর দেব। আমি সব সময় রেডি থাকবো, আপনি খালি আমার একটা ফোন কল দিবেন। হ্যাঁ আপনার কষ্ট করে আসা লাগবে না, আমি এসে একদম ভালো মতো ওদের খাওয়াই আসবো। না এখন তোমরা আমাকে একটু হেল্প করো। হাজার হলো আমার মেয়ে, আমি তো ফেলে রাখতে পারি না। হ্যাঁ ওর একটু চিকিৎসা টিকিৎসা করা লাগবে, না ডাক্তার কাছে নিব। একটু ধরো গাড়িতে তুলতে হেল্প করো আমাকে। হ্যাঁ এই হেল্প কর, আমি ধরতেছি। হ্যাঁ ঠিক আছে। A few moments later. Oh.